বাসে কি বাসে না ভালো বাসে তুচ্ছ তা বাসেই না আরে কে কানছে কার জন্য কিরে দে তুই মানুষের বাচ্চা আমার এটা একটু বুঝাই দাও আগে এরকম করতেছিস কেন কি কিছে বলবি তো তোর বন্ধুর মনটা ভাঙিয়া টুকরো টুকরো হয়ে গেছে তুই কেক খাইতে আছ হইছে কা বইয়া তোর গলা দিয়ে খাওন নামে কেমনে আমি বুঝি না তো বন্ধু কেকটা কিনছে এখন কেকটা তো নষ্ট হবে তা আমি তো বন্ধু হিসেবে কেকটা তো নষ্ট হইতে দিতে পারি না তাই না এই খবরদার ওর ছোট্ট মন নিয়ে এরকম ফাইজলামি করবি না কে আবার তোর এই কাছের মনে ঢিল মারছে বলতো ভাই কে কে ভাঙছে তোর মন লাতিচ্ছে কেউ রাফা আচ্ছা কি হইছে পুরাটা অর্ধেক কইছ না রাফার বার্থডে ছিল ভাই আজকে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে তো আমি চিন্তা করছিলাম যে আজকে ছাদে আগনি আরে ডাকমু ডাককে কেকটা কাটমু কাটতে আরে গোলাপ ফুলের রিংটা দিয়ে প্রপোজ করে দিম ভাই ও হাসতে আছে কেন ভাই আরে কিন্তু আমি ছাদ দিয়ে ভাই মারিয়ে হালাই দিম ভাই হাসছ কেন তুই বেদ্দক শোন জব্বারিয়া মনের মিল থাকতে হয় মনে মন টু মন কানেকশন থাকতে হয় তোর তো মনই নাই মন থাকলে তুই মানুষের মতো আচরণ করতে পারতি মানুষ মনের মিল তাই না হ্যাঁ তোর তো চোখ ওই মেয়ের মতো তোর মুখ ওই মেয়ের মতো তোর তো পুরো ভাই বোন লাগাস বেটা হ্যাঁ ভাই বোন কি হ্যাঁ ভাই বোন কি আচ্ছা তোরা না এই ছাদে এগুলো করিস না তুই না খুব খারাপ জানো তুই এরকম মানে চেষ্টা কেন তোর কি বাসায় বাদ কাপড় দেয় না কিছু পোলাটা দেখতেছো যে ভাই মানে ওর মনটা ভাঙছে ভাঙিয়ে গুড়া গুড়া হয়ে গেছে পোলাটা কষ্টে শুকায় গেছে 2 কেজি তুই ওর কেক খাওয়ার জন্য পাগল হয়ে গেছিস ভাই ও নিজে নিজে ছাকা খায় ওরে সেদিন এক মেয়ের সঙ্গে পরিচয় করেছে সামনে যে হ্যাঁ হ্যাঁ যাবে না আর প্রপোজ করতে কেক নিয়ে আসছে না না এই ভাবে ট্রিট করিস না গ্রাম নে ট্রিট করিস না ও ঠিক আছে ও ভালোবাসছে একটা মেয়েকে ভালোবাসতেই পারে ও তো বলছেই যে মনের মিল হইলে সময়টা আসলে কোনো বিষয় না সেটা 2 দিন 4 দিন 5 দিনে এটা হইতেই পারে আমার মনে অনেক কষ্ট ভাই তাই না আমি বুঝতেছি বিশ্বাস কর আমার তো মনে হচ্ছে যে ওর মন যে ভাঙা টুকরাগুলো পড়ছে এগুলো টুকা আমাদের জোড়া দেওয়া উচিত দেখো ওই টুকরা গুড়াগুলো কই পড়ছে উঠায় দরে উঠায় দে ভাই তুমি আল্লাহকে লাগে মজা নিতে আছ আমার লাগে না তো তোর এই একটা ছোট্ট একটা মন এতবার গুড়া হইছে এটা তো আসলে দুঃখজনক ঘটনা অবশ্যই ভাই ঠিকই বলছিস তুই আবার তাল দিস কেন দেখছিস না কষ্ট আছে আপনার কথাই তো একটা দেখ কেমন ভালো না খারাপ জীবনে ভালোবাসা পাই যাও একটু পাই চলিয়ে যায় সবে না শোন তুই আসলে ওইদিকে কনসেন্ট্রেট করিস না তোর কষ্টটা আমি বুঝতেছি কারণ তুই মেয়েটার প্রপোজ করছ মেয়েটা তো সেই প্রপোজটা অ্যাকসেপ্ট করে নাই কিন্তু তোর মন থেকে একটা লাভের লাভ হইছে কি লাভ বলতো কি লাভ চোবার তো আর খাস নাই যেটা তুই বারবার খাস আই তুই আসিস কেন আমি কি ভুল কোনো কথা বলছি বাবা বল এইখান থেকে তোর শিক্ষা নিতে হবে যে যে কোনো জায়গায় যে কোনো সময় এইভাবে আসলে কেক নিয়ে যাওয়া উচিত না আর এই যে দেখ তুই ভাই ব্রাদারে কোনো দিন কেক খাওয়াস না একটা মেয়ের জন্য কেক নিয়ে গেছিস তুই নিজে একটু খা খাই দেখ কেমন লাগে আরে খা না তুই রাগ করে তো লাভ নাই না হোক এটা প্রেমের কেক না হোক মনে কর আজকে ওর বাড়িয়ার সাথে একটু ভালো সময় গেছে এটার উদ্দেশ্যে কেক খাও ভাই সরো নাম এসে গদি নাম কেক বাসায় যেই খাবি তুই মারিয়ারে লইয়ে খাবি তোর মতো কুলাঙ্গার বন্ধু আমি আমার বাপের জন্মে দেখিনি পেট গো আলার বালা আলাদা দিন খাইতে দাও তোর আমার ভালোবাসার কেকটাও খাইতে হইবে তুমি আর তামছাটা দেখছো ভাই এই তুই এইভাবে কেক নিয়ে যেতে পারিস না ও আসলে পানো আমার মনটা ভাঙি গেছে ভাই তুমি আর কিছু কইতে পারলে না রাহান ভাই তুমি যদি আর বিচার না করো আমি তোমার ফাটাই দিলাম কই দিলাম না বিচার তো আমিও করতে চাই কিন্তু ও কেকটা একা খাবে মারি আর নিয়ে খাবে আমি কি দোষ না ঠিক আছে এটা ঠিক হয় না একদম ঠিক হয় না মানে আমারই তো মনে হচ্ছে যে ও আসলে কেক নিয়ে যায় নাই ও তোর কলিজাটাই নিয়ে গেছে কেকটা ভালো ছিল কত নিচ্ছে না মানে প্রচুর টাকা পয়সা তুই ইনভেস্ট করছিস আমি দেখছি থাক মনে চায় পিড়াইয়া গিরা দি সুড়াইয়া আহা এই বলে সহ্য করে কেমনে কেমনে ও বন্ধু একবার একটু পড়ুক আমার সামনে আহা রে ভাই আমি অনেক কষ্টে আছি ভাই চলো ভাই চলো চলো নিচে যাই হ্যাঁ